প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? তো আপনার নাম কি? মানসুরাপা। খুব সুন্দর নাম। তো মানসুরাপা দেশের বাড়ি কোথায়? কুমিল্লাতে। একটু জোরে বলবেন। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করছেন আজকে? আপনার কোনো বোন নাই? বিয়ে শাদী হয়েছে? আপনার বয়স কত? 18 বছর। তো বিয়ের বয়স তো হয়ে গেছে। হয়েছে তো ভাইয়া, টাকার জন্য মনে করেন যেখান দিয়ে আসে যৌতুক চায়, আবার মনে করেন আমাকে মানিয়ে নেয়, আমার ভাইয়া টাকা মানিয়ে নিতে চায় না, মনে করেন যাদের বউ নাই, বউ মারা গেছে বা মনে করেন বউ আছে জিগা না, সংসারে কি এনজাম বা ছাইড়ে দিয়েছে, এরকম একটা লোক পাই বৃদ্ধ, ও যদি বিয়া করতে চায় আমার ভাইয়ের শুধু মানিয়ে নিতে চায়, তো ওরকম লোক পাই বিয়া বসবে। আচ্ছা। মানে এখনো রাঁধতে পারেন নাই? জি না। আচ্ছা আচ্ছা। পারে নাই, দেখো কার কাছে হাত পাতবো, মনে করেন মাসে যে 6,000 টাকা বেতন পাই, টাকা ঘর ভাড়া দিমু না খাইমু না বাইরের পরীক্ষা বেতন টেতন দিমু, পরীক্ষার ফিসও দিতে পারি না। আচ্ছা আচ্ছা, খুবই কষ্টের কথা আছেন। তো এখন যে জিনিসপত্র আবার দাম, তো 6,000 টাকা তো কিছুই হয় না, কিছু করতে পারে না। তো আপনার সে ভাই যে পড়ান ভাই কত, সেখানে পড়াশোনা তো অর্ধেক মনে চলে যায় খরচ? অর্ধেক মানে পড়াইতেই পারি না, 2 মাস তো গেবি ছিল, তারপর বাচ্চারা কান্দে পড়ার জন্য সবাই পড়ে ও কান্দে, এখন তারপরও বাধ্য হয়ে হুজুরে কইয়া কিছু টাকা কম দিয়া ভর্তি করছে। আচ্ছা। তো আপনার সাথে আমি যোগাযোগ করবে কিভাবে? এখন আমি একটা স্ক্রিনে নাম্বার দিব, এখন তো আমার সিম কেনার টাকা নাই, আমি একটা সিম কিনে নাম্বার দিব, এই নাম্বারে আমার কোনো টাচ ফোন নাই, কোনো ভাই যদি আমার সাথে যোগাযোগ করে যদি টাচ ফোনে দেখতে চায় তো আমার একটা মোবাইল কিনে দিলে দেখতে পারবে, আর ভাইদের কাছে একটা রিকোয়েস্ট, আমাকে যদি একটা মেশিন কিনে দিতে পারে আমার একটু অভাবটা চলে যাবে। আচ্ছা। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা বিয়ে শাদী একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আর আসুন আমরা 5 বার নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আর যে স্ক্রিনে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে আপনার সাথে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।